وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النهار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم المرأة رائعة على بيت زوجها وهي مسؤولة رواه البخاري सुनो है मुस्लिम सुनो है वीर संतान सुनो है मुस्लिम सुनो है वीर संतान जे जातीर इतिहास सूरजेर चेयेओ उज्जवल जे जातीर घड़ी जन्म निये आज होए ची लांचित अपमान सुनो है मुस्लिम सुनो है वीर संतान जे जातीर घरे जन्म निए जे जातीर घरे जन्म निए होए ची मोरा लांचित अपमान तुम्हारे काछे रोए छे एकटी पूर्णांग जीवन विधान तार परिचय हलो अल कुरआन अल कुरआन अल कुरआन एक दिन तुमरा कुरानेर छाया तले शासन करेछिले सबाजहान शासन करेछिले सबाटी जहान आज तुमरा कुरान के दूरे सरिए ग्रहण करे नियेछो तुमरा यहूदी नसारादेर मन गड़ा जीवन विधान गड़े नियेछो तुमरा नसारादेर मन गड़ा जीवन विधान ताई तुमरा देशे देशे लांछित अपमान सुनो हे मुस्लिम सुनो हे वीर संतान जे जातीर इतिहास सूरजेर चेयेओ उज्जवल
যে জাতির ঘরে জন্ম নিয়ে আজ হয়েছি লাঞ্ছিত অপমান। শ্রদ্ধেয় জগতম সভাপতি মহাশয় উপস্থিত আজকের মঞ্চে অত্র জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রোগ্রামে অত্র দুর্গাপুর গ্রামের ছোট বড় নির্বিশেষে শ্রোতাবৃন্দ, আশেপাশে থেকে ছুটে আসা দিনী কাফেলা, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে যার বিশেষ অনুগ্রহে আমরা এখানে কিছু পাওয়ার আশায়, কিছু চাওয়ার আশায় আজকে প্যান্ডালের ভিতরে এসে উপস্থিত হয়েছি। কিছু শুনব বলে কোরআন এবং হাদিসের কিছু কথা অনুসারে কি আমল করব বলে এখানে এসে কোমর বেঁধে এই মাহফিলের ভিতরে নিজেকে একজন শ্রোতা হিসাবে অন্তর্ভুক্ত করেছি, সেই অনুসারে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়াল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইজানেরা, দুর্গাপুর একটি ছোট্ট গ্রাম, যখন ছোট্ট অবস্থায় ছিলাম তখন আরো ছোট ছিল, বড় হয়েছি, জনসংখ্যা বেড়েছে, আরো বড় হয়েছে, আরো বড় হতে চলেছে, এত বড় হয়েছে, এত বড় জালসা যে পুরো গ্রামটিতে আমি যতদূর হেঁটে আসলাম সম্পূর্ণই দোকানে আবৃত। তার মধ্যকার এক অংশ লোক আসলে প্যান্ডেলে জায়গা নিতে পারত না। এবারে লোকজন কেন এখানে আসে না তার উত্তর, তার জবাব অত্র গ্রাম করবে, আমি করতে পারবো না। আমার এখানে যেটুকু কাজ, যে কাজের জন্য আমাকে আনায়ন করা হয়েছে, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ গো এই উদ্দেশ্যকে আমাদের কবুল করে সকলে পড়ে নামি, সকলে পড়ে নামি। প্রিয় ভাইজানেরা, আমার পূর্ববর্তী বক্তা আমার মুনিরুল ভাই আমার টালবংরারই একটি বিরাট পাঠ এবং পার্সেল সন্ধ্যা থেকে নিয়ে আপনাদের কাছে কোকিল কণ্ঠী ভাষায় বক্তৃতা রাখছিলেন, আপনারা শুনলেন, আমিও একটা টালবংরার অংশ। তাহলে মনে হচ্ছে দুর্গাপুরের এই জালসা নয়, টালবংরারই জালসা। তাহলে টালবংরা আমাদের জালসায় এতগুলো লোক হয় না, অনেক লোক হয়। প্রিয় ভাইরা, আমার একটা মসজিদের জালসা প্রতি বছরের নাই, এই বছরও আপনারা অনুষ্ঠিত করেছেন, কত পরিশ্রম করে, কত অক্লান্ত পরিশ্রম, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই জালসাটা অত্র মসজিদের উন্নতি কল্পে যেন সাফল্যমণ্ডিত হয়, যার জন্য আপনাদের এই অক্লান্ত পরিশ্রম এবং কায়িক পরিশ্রম, সকলের পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আবারও পড়ি আমরা যেন আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বক্তৃতার বিষয় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। আপনারা কিছু সংখ্যক মানুষ আমার সম্মুখে আছেন এবং ডান দিকে নেটের ভিতরে মেয়েদের সংখ্যাটা এখনো বেশি আপনাদের কাছ থেকে আছে, উভয়ের সংমিশ্রণে আজকে প্যান্ডেল। যা হোক, আজকে বক্তৃতার বিষয় আমি বেঁধেছি, একজন আদর্শ নারী একটি পুরুষের সাহারা, একজন আদর্শ নারী একজন পুরুষের সাহারা কি করে হতে পারে, বিষয়টা সম্মুখে আপনাদের কি রেখে দিলাম, তাহলে বুঝার কি সুবিধা হবে। প্রিয় ভাই জানেরা, আল্লাহ তাআলা পৃথিবীতে নর নারীকে সৃষ্টি করেছে বটে, মেয়ে জাতিকে সৃষ্টি করেছে, পুরুষ জাতিকে সৃষ্টি করেছে,
কিন্তু তারা এক অপরের কি প্রতিদ্বন্দ্বী নয়, এক অপরের বিপরীতমুখী নয়, এরা হচ্ছে এক অপরের পরিপূরক। কেন, কোন দিক দিয়ে পরিপূরক? কোন মেয়ে যদি বলে কোন স্বামীকে, আমি তুমি যে কাজটা করতে পারছো আমি কেন করতে পারবো না, একজন পুরুষ যেই কাজ করতে পারবে আমিও সেই কাজ কি করতে পারবো, এই যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে, এরকম যদি মনোভাব থাকে, তাহলে এটাকে প্রতিদ্বন্দ্বী বলবো পরিপূরক বলবো না, এটাকে তাকে সাহারা বলা যাবে না। পুরুষের সাহারা সদা সর্বদা থাকবে তার স্ত্রী, বা পুরুষের সাহারা সবসময় থাকবে একজনকে নারী, এটাই হচ্ছে কি বাস্তব। এইভাবে যদি সাহারা একজন আদর্শ নারী একজন পুরুষের সঙ্গে যদি দিয়ে দেয়, তাহলে টুপিওয়ালা, এ পাগড়িওয়ালা, চাদরওয়ালা এবং এ দাড়িওয়ালা একদিন এই বিশ্বকে অবশ্যই কি জয় করতে পারে, যদি তার আদর্শ নারী সেই পুরুষের কি সঙ্গে দিয়ে থাকে। নারী তাকবীর, সঙ্গটা দেবে কিভাবে, তাকে আদর্শ নারী হতে হবে, তাহলে পুরুষের কি সাহারা দিতে হবে। পুরুষকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, একজন স্বামীকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে একজন নারীর কি প্রয়োজন আছে, আদর্শ সাহারার কি প্রয়োজন আছে? না হলে পরিবারটি বিরান হয়ে যায়, প্রতিবেশী বিরান হয়ে যায়, একটা গ্রাম কি বিরান হয়ে যায়, এলাকা কি বিরান হয়ে যায়। কি করে? আমরা হাদিসের পাতার দিকে যাই, কোরআনের পাতার দিকে যাই, প্রত্যেকটি পাতাতে পাতাতে আমাদের কিছু শিক্ষণীয় কি বিষয় আছে, প্রত্যেকটি জায়গাতে আমাদেরকে সে দেখার জিনিস রয়েছে। প্রিয় ভাইরা আমার, কি করে বুঝবেন? নাম শুনেছেন, আদমের পরে একজন নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম। এই লোকটি, এই নবীটি 950 বছর ধরে দাওয়াতি মিশন চালিয়েছিলেন, কিন্তু 950 বছরে যতটি লোক হেদায়েত হয়েছিল কিন্তু তার প্রকৃত সাহারা কিন্তু তিনি পাননি, তার স্ত্রী তার সঙ্গ দেয়নি, তার উপরে ইমান আনেনি, সেও চলে গেছে কিন্তু কবরে। নেক্সট, আরেকজন নবী পৃথিবীর মাটিতে এসেছেন, সে নবীটা আপনারা নাম শুনে রেখেছেন কোরআন মাজিদ যদি আমরা পড়ি, হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। এই লুতের স্ত্রী কিন্তু তার উপরে ইমান আনেনি, তার সঙ্গ কিন্তু দেয়নি। কোরআন মাজিদে বর্ণনা করেছেন, ফখানাতাহুমা ফলাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা দুজনেই কি তাকে সেখানে করে কি করেছে, অস্বীকার করেছে সেই নবীকে। তাহলে দুজনেই কবরে চলে গেছে। হযরতে লুতের কমটাকে তো সমুদ্রের নিচে 450 ফিট নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা আপনারা কি সেটাই চাইছি? আহা, হযরতে নূহর কমটা বিশ্ব প্লাবন দিয়ে, যেমন 1700 সালের কি বন্যা হলো, সারা বিশ্ব কি প্লাবন দিয়ে তার কমটাকে শেষ করে দেওয়া হয়েছে। পৃথিবীতে কি অন্যায় করেছে, আজকে সে অন্যায়টা করতে চলেছে দুর্গাপুরের লোকেরা, জালসা করেছে, জালসাতে লোকজন নেই, ওখানে ছেলে মেয়ে জোড়া জোড়া হয়ে কি ঘুরছে জিলেবি ফুচকের ফুচকার দোকানে, দেখতে পাচ্ছেন তো, কিন্তু এখানে একটি লোক নেই। যে লোকটি এখানে করে আসে, আপনি নিজেকে শতবার ধন্য মনে করুন, আপনি নিজেকে শতবার মধ্যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন, আলহামদুলিল্লাহ। আপনি কমপক্ষে তো বসে আছেন, শুনুন আর নাই শুনুন, মসজিদে কোনো ইবাদত বান্দিকে যদি নাই করেন, মসজিদে যদি বসে থাকেন, আপনি নেকি পাবেন কি পাবেন না? পাবেন। জিকির আজকার আপনার যদি ঠোঁটটা লড়ে তাহলে নেকির কোনো শেষ নাই, কিন্তু বসে আছেন ভালো নিয়াতে, নেকি আপনি পাবেন। যারা এখানে করে, যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত শ্রোতারা এখানে বসে আছে, তারা নেকি পাবে। এই যে এই ছেলে দুটো বারকাতুল্লাহ, এরা আজকে ভিডিও আপলোড করে, ওদের কি নিয়াত আছে জানি না, তবে কোন রামায়ণ মহাভারত ত্রিপিটকের কথা, কোন গান বাজনের কথা তো আপলোড করছে না, ভালো জিনিসই করছে, তো নেকি পাবে কি পাবে না? পাবে। তো ভালো জিনিস করতে গেলে নেকি পাবে। যে কোটা লোক বসে আছেন চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন, তাহলে এই নিয়াতে যদি থাকেন আপনি নেকি পাবেন। যা হোক, প্রিয় ভাইরা আমার,
ওই দুটো স্ত্রী কিন্তু দুইজন নবীর সাহারা মানেনি, তারা কিন্তু জগৎ থেকে চলে গেছে। এবারে একটা প্রশ্নে আসুন, কনক্লুশন উপসংহারে আসুন, আমার মতো একজন শাইখের স্ত্রী, শ্রদ্ধেয় সভাপতি কি শাইখের স্ত্রী, কোন প্রাইম মিনিস্টার কি স্ত্রী, কোন রাষ্ট্রপতির স্ত্রী, কোন প্রেসিডেন্টের স্ত্রী হোক না কেন, এই মানদণ্ড অনুসারে সে জান্নাত জাহান্নাম পাবে না? তার একমাত্র কি জান্নাত জাহান্নামের মানদণ্ড হচ্ছে কি কি ঈমান এবং আমাল। ঈমান যেমন হবে আমল তেমন হবে, ঈমান আমল যদি মানদণ্ড স্ট্যান্ডার্ড থাকে তাহলে সে জান্নাত পেতে পারে। সে কাউরি স্ত্রীর মূলে কাউরি কিছুর মূলে সে জান্নাত পাবে? পাবে না। হযরতে ফাতেমা আল্লাহর রাসূল বলেছিলেন, এ ফাতেমা তুমি আমার মেয়ে, তুমি আমার এত প্রিয় তোমাকে কন্যা, তুমি এটা মনে করো না যে কিয়ামতের দিনে আমি তোমার কোনো অসুবিধা থাকলে জান্নাতে ঢুকিয়ে দেব, এটা আমার পক্ষে সম্ভবপর নয়। তোমার যদি কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন থাকে এ ফাতেমা তুমি এখনই চেয়ে দাও, আনকেদি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে তুমি বাঁচিয়ে নাও, আমি এখানেই তোমার কিছু করতে পারি, কিন্তু কিয়ামতের প্রাঙ্গণে তোমার জন্য আমি সিফারিশ করতে পারবো না। কে বলছেন? জনাবে মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম দৃষ্টান্ত কোরআনে মাজিদের পাতা খুললে অনেক পাওয়া যায়, কিন্তু আমরা তো কেউ পড়ি না। পড়ার সময় এসেছে, পড়ুন, জালসা শোনার সময় নেই, জালসা আর কেউ শুনবে না দুই এক বছর পর। কোনো বক্তা দাওয়াতের যদি করে, কারণ অনলাইন জগৎটা খুব দারুণ স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে, দাওয়াতের প্রয়োজন আছে, কোনো ঘরের কোনো কোনো বক্তৃতা শুটিং করে ছেড়ে দিলাম, মানুষ ঘরে বসে বসে আপনি শুনবেন, বক্তা ঘরে বসে বসে কোনো বক্তৃতা দেবে, প্রয়োজন নাই ভাবে টাইম, এতগুলো এতগুলো সাজ সরঞ্জাম করে এতগুলো টাকা পয়সা খরচ করার আর প্রয়োজন নাই। সময় আসছে, আপনারা যেটা চাইছেন সেটাই হবে, বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা নবী হযরত ইব্রাহিম, ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া হাদিসের ভাষায়, তার মানে জাতির জনক, জাতির পিতা। কেন বলা হয় একটু আপনাকে বলে দিচ্ছি। ইব্রাহিমের দুটো ছেলে, একটা যে ইসহাক, একটা হচ্ছে ইসমাইল। ইসহাক থেকে একটা বংশ সৃষ্টি হয়েছে যেটা প্যালেস্টাইন ফিলিস্তিনের মাটি থেকে, আর ইসমাইল থেকে একটা বংশাবলী সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে মক্কা থেকে, এবং মক্কা থেকে যেটা একটাই নবী এসেছেন সেটাকে বলুন জনাবে মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাট বিস্তারিত হিস্ট্রি অফ প্রফেট, ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটার দিকে আমি লক্ষ্য যাচ্ছি না, শুধু আপনাকে ধরিয়ে দিচ্ছি। ইব্রাহিম থেকে দুটো অংশ, দুটো ইব্রাহিম থেকে ডিভাইডেড ইনটু টু পার্টস, ওয়ান পার্ট হচ্ছে কি মুহাম্মদ, আর সেকেন্ড প্রথম পার্টটা হচ্ছে কি ইসহাক যে ছেলেটা, এই যে নবী, এর পেট থেকে হলো হযরতে ইয়াকুব বলে একজন নবী, ইয়াকুবের ছেলে হযরতে ইউসুফ, আর ইউসুফেরা হচ্ছে এগারো ভাই। এইভাবে করে করে বানু ইসরায়েল বলে ফিলিস্তিনের মাটিতে বিরাট একটা কি নবী, যেখানে নবীরা, যেখানে খতিবেরা ওলামাই কেরাম বলে নাকি 1,24,000 কি পয়গম্বর পৃথিবীর মাটিতে এসেছেন, সনাদ বা রওয়ায়েত যাই কিছু হোক না কেন, এতগুলো নবী বানু ইসরায়েলের মাটি থেকে জন্ম নিয়ে সেখান থেকে সারা বিশ্বে বিভিন্ন আনাচে কানাচে নবী এসেছেন, কিন্তু আমাদের নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাই, সেটা হচ্ছে কি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরে কোনো নবী নেই, একটাই নবী বানু ইসমাইল থেকে। আহা, যে ইসমাইল, তার পরবর্তী ঘটনা, আমার বিষয়টা হচ্ছে একজন আদর্শ নারী সাহারার প্রয়োজন আছে কি পুরুষের, যদি কি সেই সাহারা না দেয় পরিবারটা কি লন্ড ভণ্ড হতে পারে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, জালসা শুনলে ওরাই দুটা কথা শুনছে, কোনো পুরুষ কিন্তু শুনছে না, কিন্তু আপনাদেরও শোনার কি প্রয়োজন আছে। ইব্রাহিমে ইব্রাহিম একদিন প্যালেস্টাইনের মাটির দিকে সফর করছেন, কোথায় প্যালেস্টাইন, সঙ্গে আছেন নিজস্ব অর্ধাঙ্গিনী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়া তাসলিম। সারা মানে হচ্ছে কি খুশ করনে ওয়ালি, সারা এত সুন্দর, এরকম সুন্দর রমণী পৃথিবীতে খুব কমই এসেছে। সেই স্ত্রী হযরতে ইব্রাহিমের সঙ্গে আছেন, প্যালেস্টাইনের মাটির দিকে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তার আগে একটা কথা বলি, পৃথিবীতে দুটো মেয়ে এসেছে সবচেয়ে সুন্দর, আমাদের আদি মায়ের নাম কি কি
হাওয়া আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী রমণী, খুব কমই এসেছে পৃথিবীর মাটিতে। নেক্সট হযরত ইব্রাহিমের স্ত্রী সারা, অত্যন্ত সুন্দরী দুটি মেয়ে, বুখারীতে হাদিসটি বর্ণনা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, যা হোক তার মধ্যে কি সারা নবীর সঙ্গে আছে, ইব্রাহিমের সঙ্গে চলে যাচ্ছেন কি প্যালেস্টাইনের মাটিতে, রাস্তার মধ্যে এক লম্পট বাদশা। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি না, আমার বিষয়ের সঙ্গে যেটুকু যুক্ত সেটুকু বলছি। রাস্তার পথে কোনো জায়গা থেকে দেখা সে লম্পট রাজা, সুন্দর রমণী তার পিছনে পাওয়ার জন্য, এনজয়মেন্ট ভোগ করার জন্য তাকে কিডন্যাপ করার কি চেষ্টা করলো। কোনো মেয়েকে যদি ধরে নাই, আমার স্ত্রীকে যদি কোনো স্টেশন থেকে বাস আড্ডা থেকে ধরে নাই কোনো রাস্তা পথে, আমি হাওমাও করে কাঁদি, মেয়েটাও কাঁদে, আমাদের যেটা কারণ। কিন্তু বিপদ ইব্রাহিমের কাছে যেমন বিপদ, তার স্ত্রী সারার কাছেও সেরকম বিপদ। আহা, এ অবস্থায় কি করবে সারা? ইব্রাহিম সেদিন একটা দোয়া করেছিলেন, ভালো করে শুনবেন, হযরতে সারাও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মানুষ যখন কি বিপদে পড়ে তখন লাড্ডু মতিচুর খায় নাকি কি খায়, চকলেট বিতরণ করে, দোয়া করে। আর কিছু কাপুরুষ পুরুষ আছে, কাপুরুষ ছেলে মেয়ে, তারা করে কি হাওমাও করে কাঁদে, ওর মুখ থেকে আল্লাহ শব্দটা কিন্তু বেরোয় না। বাস্তব বলছি না বেঠিক বলছি? আপনি এখান থেকে শিক্ষা অর্জন করুন। ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন নামাজে এই বিপদ থেকে বাঁচার জন্য, আর হযরতে সারাও আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমি যদি তোমার সত্যিকারের একজন বান্দি হই, আমার ইজ্জত সতীত্ব যদি ইব্রাহিমকে আমি দান করে থাকি, তাহলে দ্বিতীয় কোনো পুরুষকে যেন আর দিতে না হয়, আমার সতীত্ব আমার ইজ্জত আল্লাহ গো তুমি কি রক্ষা করো এই লম্পট রাজা বাদশার কি হাত থেকে। অনুরূপে ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ গো তুমি এই বিপদ থেকে রক্ষা করো আমার রমণীকে, আমাকে। দুজনের দুয়ার প্রতিযোগিতা শুরু হলো। আহা প্রিয় ভাইরা আমার, হন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুন লাহুন্না, ওরে যুবক যুবতী জেনে রাখুন, ভালো করে কান খুলে শুনে রাখুন, সারা আল্লাহর কাছে দাঁড়িয়ে গেল, সারা আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। মানুষ যখন কোনো বিপদে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি কোনো দোয়া করতে থাকো, নিশ্চয় আল্লাহ তাআলা কি এই দোয়া কবুল করে নেবে, এবং দোয়া যখন কবুল করে নেবে তখন তুমি এই বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। আর তুমি যদি হাওমাও করে কাঁদতে থাকো, কাউকে যদি ডাকতে থাকো, আল্লাহকে না ডেকে কোনো তোমার অঙ্গি ভঙ্গিকে ডাকো, তোমার কোনো অভিভাবককে ডাকো, এইটাকে আল্লাহ সাড়া দেবে না দেবে না, ওদু উনি আস্তা জিবিলাকুম, তুমি আমাকে ডাকো, ওরে বান্দা বান্দি তোমার ডাকে আমি সাড়া দেব দেব, কিন্তু তোমাকে ডাকতে হবে অন্তর ভরে, তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে তোমাকে ডাকতে হবে, আল্লাহরকে ডাকলে আল্লাহ নিশ্চয় তোমার কথা শুনবে। ডাকতে আরম্ভ করলো, বিপদ কিছু নাই তো অসম্ভব। আহা প্রিয় ভাই জানেনা জেনে রাখো, দুইজন যখন অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করলেন, নমাজে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহর আদেশ হয়ে গেল, এ বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। কিভাবে রক্ষা পেল সে লম্পট রাজা? স্বর্ণবাহিনী বিশিষ্ট একজন কি রাজা, তার হাত দুটো অবাস হয়ে গেল, হাত দুটো আর চলতে পারছে না, মানুষকে যেমন প্যারালাইসিসের অসুখ হয়ে যায় সেরকম অসুখ হয়ে গেল। সুন্দর রমণী সারা তার হাত থেকে বেঁচে যায়, বেঁচে যায়। হযরত ইব্রাহিম সেখান থেকে বেঁচে যায়। ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, আজ আমার 30 বছর চব্বিশ চলে গেল, 40 বছর চলে গেল, 50 বছরের মাথাতে চলে গেল, এক রেখাত নামাজ সঠিক ভাবে পড়ি না, শুধু তাই নয় কোনো দোয়াও করি না, কোনোদিন কোরআন খুলে দেখি না। তুমি আবার কি মরণের কথা শোনো? তুমি জালসা শোনার জন্য এক সপ্তাহ আগে থেকে সুন্দর শাড়িটা তুমি তৈরি করে রেখে যাও, তুমি অনেকগুলোকে দাওয়াত দিয়ে যাও। ওরে তুমি ভুলে কান খুলে শুনে রাখো, তোমার জীবনের তুমি যদি আর থেকে নিয়ে আর প্রত্যেকটা তো সমীক্ষা যদি করতে থাকো, এহতেসাব করতে থাকো, তাহলে কতটি তুমি জীবনে ভালো কাজ করেছো। তুমি নিজেই নিজে ডায়রি মেনটেন করে নাও, তোমার এই হিসাব কোনো মরণ করে দেবে না। সারাও কিন্তু ইব্রাহিমকে ছেড়ে যায় না, আর ইব্রাহিমও সারাকে ছেড়ে যায় না, কারণ নেকা একটা শব্দ না,
স্বামী স্ত্রীর বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন এক অপরের সঙ্গে প্রেম ভালোবাসা, বিপদে এক অপরের সঙ্গে কি শরীর হচ্ছে। কিন্তু বর্তমানে বিয়ে শাদী তো নেই, আর কিছুদিন পরে বিয়ে শাদীও হবে না। এখন হচ্ছে লিভিং টুগেদার, একসঙ্গে থাকবো বটে, একটা রুমে থাকবো বটে, কিন্তু কোনো নেকা কোনো বৈবাহিক সম্পর্ক আমাদের মধ্যে থাকবে না। এক অপরকে এনজয়মেন্ট করব, এক অপরের সঙ্গে কি ভোগ করব, একে বলে কি লিভিং টুগেদার, একসঙ্গে থাকা কিন্তু কোনো স্বামী স্ত্রী সম্পর্ক নেই, যেটাকে বলা যায় বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, তাই হয় না? জোড়া জোড়া সবাইকে আজকে চলতে শুরু করেছে। যে রিলেশনশিপ আগে থেকে তৈরি হয়ে যায়, যে সম্পর্ক আগে থেকে কি তৈরি হয়ে যায়, যেখানে স্বামী স্ত্রীর কোনো বন্ধন থাকে না, নেতার কোনো বন্ধন থাকে না, শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলে আজকে লিভিং টুগেদারের যারা কি জীবন যাপন অতিবাহিত করে, সাবধান ওই সমস্ত যুবক যুবতী, সারা এবং ইব্রাহিমের জীবনের বাইরেটা থেকে তুমি দৃষ্টান্ত উপস্থিত করো। সে লম্পট রাজা খুশি হয়ে যখন হাত আর চলছে না, তখন তাদেরকে খুশি হয়ে একটা উপহার দিয়েছিলেন। কি উপহার দিয়েছিলেন? কোনো সোনা মেডেল না রূপার কোনো মেডেল, একজন আর একটা মেয়েকে উপহার দেওয়া হলো। তুমি মেয়ের পিছনে মেয়েকে উপভোগ করার জন্য এই কাজ করেছ, উপহারটা কোনটাকে দেওয়া হলো? হযরতে হাজার আলাইহিসসালাম, একটা মেয়ে, একটা দাসী তখন ছিল, হাজি ভাই, হাজেরাকে দেওয়া হলো। হাজেরাটাকে কি করবে? হযরত ইব্রাহিম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে থেকে যাবেন নাকি, না বিয়ে করবে? বিয়ে করেছিলেন, তাহলে সারা তো স্ত্রী আছে, আবার দ্বিতীয় স্ত্রী, যেটা হচ্ছে তিনি উপহার স্বরূপ পেলেন সেটাকে আবার তিনি বিয়ে করলেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হতে পারে, তখন সেই যুগে কোনো প্রশ্ন হয়নি, এখন যদি কাউরি একটা স্ত্রী থাকে, দ্বিতীয় স্ত্রী যদি কোনো ইমাম সাহেব, কোনো মৌলভী সাহেব, কোনো বড় মতাক্ষর, কোনো যুবক যদি দ্বিতীয় স্ত্রীর কোনো বিবাহের পয়গাম দিতে যায় বা বিয়ে যদি করে ফেলে, তাহলে চায়ের দোকানের কিন্তু খরাক হয়ে যায় আমাদের। কেন বিয়ে করল? কই ইব্রাহিম তো দ্বিতীয় বিয়ে করলেন, তাতে তো কোনো আলাপ আলোচনা নেই, হলে পরে তো কোরআন মাজিদে কিছু বলতো বা হাদিসের নবাবিতে কিছু বলতো, এটাকে স্বাগতম জানানো হয়েছে। হ্যাঁ, বিয়ের আগে 10টা জেনা করলে কোনো সমালোচনা আছে কি? আমার সঙ্গে কথা বলুন, একজন যুবক বিয়ের আগে 10টা জেনা করেছে, 10টা মেয়ের ইজ্জতকে নষ্ট করেছে, কোনো সমালোচনা আছে ওই মডল মতাব্বরের ওই যুবকটার? কথা বলছেন না কেন? আছে, 10টা জেনা করেছে, কোনো মর্তব্য নাই। আবার বিয়ে করার পরও দুটো ছেলের বাপ, বিয়ে করার পরে অনেক মেয়ের সঙ্গে রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, পরকীয়া প্রেমে যুক্ত, তবু কিন্তু তার সমালোচনা কিন্তু চায়ের দোকানে হয় না। আপনি কিন্তু বিয়ে করতে গেলে কিন্তু চায়ের দোকানে হবে, 50 বছরের 60 বছরের হোক বা বিপত্নী ক্ষণ কিন্তু সমালোচনা হবে। বিয়ের আগে কাউরি সঙ্গে প্রেম ভালোবাসা করলাম, কোনো সমালোচনা নেই, উপহার দিলাম, কোনো সমালোচনা নেই, পার্কে নিয়ে ঘুরতে গেলাম, কোনো সমালোচনা নেই, একই পার্কে একটা মেয়ের রানের উপরে মাথা দিয়ে এক যুবক ঘুমিয়ে আছে, শুয়ে আছে এবং তার শরীরটাকে সোহলাচ্ছে, কোনো সমালোচনা আছে? নেই। কিন্তু দ্বিতীয় সংসার করতে গেলে সমালোচনা। হযরত ইব্রাহিম বিয়ে করে দেখালেন যেই হাজারার সঙ্গে, এটা বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু একজন সাহারাতে পেয়ে আর একজন সাহারা নবী পেয়ে গেলেন হযরত ইব্রাহিম। সারার সঙ্গে কাকে পেলেন? কাকে? হযরতে হাজরাকে পেয়ে গেলেন। এবার স্টেজ জাম্প করে কথা বলছি, হাজরার পেট থেকে একটা ছেলে হয়েছিল, নাম কি? ইসমাইল। অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে ছেড়ে দেব। হাজেরার পেট থেকে একটা ছেলে হয়েছিল ইসমাইল। ইসমাইলকে কিন্তু কেউ মানুষ করেনি, তার বাবা একটা ভালো করে কান খুলে শোনেন, ইট ইজ নোটেবল ফ্যাক্ট। কে মানুষ করেছিলেন? মা মানুষ করেছিলেন। মায়েরা দৃষ্টি আকর্ষণ করছি, একটা ছেলেকে এবং মেয়েকে মানুষ করবে তার মা, মা, মা। কারণ ইব্রাহিমের বাড়ি ছিল কোথায়? প্যালেস্টাইনে। আর ওকে রেখে গেছিল
से মক্কার হারান পর্বতের পাশাপাশি সাফা এবং মারওয়া পাহাড়ের পাশাপাশিতে কি রেখে গেছিলেন সেই কি হাজির রাখে এখানে করে মাঝে মধ্যে কি ইব্রাহিম আসতেন তাহলে এই ছেলেটাকে মানুষ করলো কে ইব্রাহিম না তার মা হাজেরা হাজেরা একমত আছেন আহা কি রে কোনো অসুবিধা হচ্ছে তোর রে হ্যাঁ এখানে নেট চলে না তো বলুন কথা বলবেন खावा रेडी हो जाए खेते चान तेजी चले आसबा।